আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অবশেষে বাসায় নিয়ে এলাম সিলিন্ডার গ্যাস, কারণ আর গ্যাসের যন্ত্রণা সহ্য হচ্ছে না। অনেক তো কষ্ট করে রাইস কুকারে রান্না করা হলো, এখন সিলিন্ডার গ্যাস নিয়ে এলাম। তো আজকে আমি রান্না করব সিম আলু দিয়ে বাজি রান্না করছি। এখানে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করছি। শুকনো মরিচ দিয়ে সিম বাজিটা করলে ফ্লেভারটা ভালো আসে, তাই এখন আমি সিম বাজিটা করে নিচ্ছি। গ্যাসের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, তাই অবশেষে সিলিন্ডার গ্যাস নিয়েই আসতে হলো। এখানে আমি গরুর বট রান্না করব আজকে, সব মশলা মাখিয়ে তারপর রেখে দিচ্ছি। এখন আমি এটাকে রান্না করব। সিমবাজিটাও হয়ে গেছে, এখন দোনা পাতা দিয়ে আমি সিমবাজিটা নামিয়ে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, সিলিন্ডার গ্যাস আনার পর গ্যাসও দেখি চলে এসেছে। বেশ, সমস্যা নাই, গ্যাস কখন চলে যায় বলা যায় না, সিলিন্ডার গ্যাসও জরুরি। এখন আমি এখানে পোয়া মাছ রান্না করে নিচ্ছি, এটাও ধনে পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। ইফতারের জন্য বুট ও বাগার দিয়ে নিচ্ছি, বুট বাগারটা হয়ে গেছে। এখানে টমেটো চাটনিও বসিয়ে দিয়েছি, টমেটো চাটনিটাও হতে থাক। ইফতার বাজার আইটেমগুলোও রেডি, তো চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। ও আলুর চপ, পেঁয়াজু, বেগুনি বাজার জন্য আমি এখানে বেসন গুলিয়ে নিচ্ছি। খাবারের রং, খাবার সোডা, লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এতদিন গ্যাসের জন্য ইফতার বাজা হয়নি, দোকান থেকে কিনে এনেছি, তাই আজকে কয়টা রোজার পর ইফতার বাজা হচ্ছে, বাসার ইফতার। আর বাসার ইফতার খাওয়ার মজাই আলাদা। আর আমরা ভাইরাল কুমড়া দিয়ে কুমড়ানি বানাবো না, বেগুন দিয়ে বেগুনি বানাচ্ছি, বিসমিল্লা। তো আমি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এত ফুলকো ফুলকো করে বানাতে পারি না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো বেগুনি বানিয়ে নিচ্ছি, এখন বানাবো কাঁচামরিচের বড়া। আমরা ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচের বড়াটা বানিয়ে থাকি। আপনারা কারা কাঁচামরিচের বড়াটা খান কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তো বানিয়ে নিলাম কাঁচামরিচের বড়া, দেখুন আমি দেখাচ্ছি। উফ, অনেক গরম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাঁচামরিচের বড়াগুলো। দেখতে অবশ্য অতটা সুন্দর না, তবে খেতে ভালো লাগে। এখন আলুর চপ ভাজার পালা, আলুর চপগুলো আমি ডুবিয়ে ভেজে নেব বেসনের মধ্যে। ডুবিয়ে ডুবিয়ে এখন ভেজে নিচ্ছি আলুর চপগুলো। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজও বানাবো। পেঁয়াজগুলোও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নামিয়ে নিলাম। তো আমরাও এখন ইফতার করব আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।